রাজপথে মুখোমুখি নাবিল শাহিন যশোরে দুপক্ষের পৃথক কর্মসূচি। যশোর তিন আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার আবার রাজপথে মুখোমুখি লড়াই নেমেছেন। গতকাল শুক্রবার বিকেলে এবং সন্ধ্যায় পৃথকভাবে কর্মসূচি করে তারা শক্তির মহড়া দেন। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা দুভাগে বিভক্ত হয়ে যোগ দেন। দুই নেতাই আগামী নির্বাচনের যশোরের ছয়টি আসনে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। বিকেলে শহরের চৌরাস্তা মোড়ে শান্তি সমাবেশ করেন কাজী নাবিল আহমেদের অনুসারী নেতাকর্মীরা। অন্যদিকে সন্ধ্যার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে চিত্রা মোড়ে দলীয় কার্যালয়ে আলোচনা সভা করেন শাহিন চাকলাদারের অনুসারীরা। দুটি অনুষ্ঠানেই একে অপরের সমালোচনা করে বক্তব্য দেন নেতারা। বিকেলে শহরে চৌরাস্তার মোড়ে উন্নয়ন এবং শান্তি সমাবেশের আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের যুবলীগ, মহিলা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ব্যানারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। এতে নাবিলের অনুসারী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশের প্রায় সব বক্তা যশোর তিন আসনে আবার কাজী নাবিল আহমেদকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান। সভাপতির বক্তব্যে যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফরিদ আহমেদ চৌধুরী জানান, দলের ভিতরে বিভক্তি থাকলেও নৌকা প্রতীকের প্রশ্নে তারা ঐক্যবদ্ধ। জেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম খয়রাত হোসেন জানান, দল ক্ষমতায় আসার পর অনেকেই অনেক সম্পত্তি টাকার মালিক হয়েছেন, বড় হোটেলও বানিয়েছেন, কিন্তু নাবিল সৎ মানুষ, ক্লিন ইমেজ ধারী, তাকে তার আগামী নির্বাচনে সদর আসনের নৌকা প্রতীকে বিজয়ী করবে। প্রধান অতিথির বক্তব্যে কাজী নাবিল আহমেদ বলেন, সামনে জাতীয় নির্বাচনে যশোরের ছটি আসনে আবার শেখ হাসিনা উপহার দেবে। এ সময় নেতাকর্মীদের যে কোনো প্রয়োজনে তিনি পাশে থাকার প্রতিশ্রুতি দেন। অন্যদিকে সন্ধ্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার 77তম জন্মদিন উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা আয়োজন করে জেলা আওয়ামী লীগ। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার। অনুষ্ঠানে কাজী নাবিলকে ইঙ্গিত করে শাহিন চাকলাদার বলেন, সম্প্রতি তারা কিছু জনপ্রতিনিধি এবং সংসদ সদস্য দেখেছে, দেশের উন্নয়ন নিয়ে জনগণের কাছে বার্তা পৌঁছবার বেলায় নেই, কিন্তু তারা দলের নেতাকর্মীদের সমালোচনার বেলায় আছেন। যারা দলের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার করেন তাদের চিহ্নিত করতে হবে। দল ক্ষমতায় থাকায় আওয়ামী লীগ করার লোকের অভাব নেই। সম্প্রতি তারা দেখেছে কিছু জনপ্রতিনিধি কার্যক্রম আগের মতোই আছে। তাদের ধারণা, যেভাবে গত নির্বাচনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছে, এবারও সেভাবে নির্বাচিত হবে। জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের উপদপ্তরের সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, সদস্য মোস্তফা আশিস, জেলা মহিলা আওয়ামী লীগের সদর সম্পাদক ফারিন রহমান প্রমুখ বক্তব্য দেন। প্রসঙ্গত, গত 25 সেপ্টেম্বর শহরে চৌরাস্তা মোড়ে জেলার 8 জেলার নেতাকর্মীদের সমাগম ঘটিয়ে শান্তি সমাবেশ করে জেলা আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার। জেলা আওয়ামী লীগের ব্যানারে সেই সমাবেশ হলেও মূলত সমাবেশে শাহিন চাকলাদারের পক্ষে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গতকাল শুক্রবার বিকেলে একই জায়গায় শান্তি সমাবেশ আয়োজন করেছে নাবিলের পক্ষটি। জেলা আওয়ামী লীগের সহ সহযোগী সংগঠনের ব্যানারে হলেও সমাবেশে মূলত নাবিলের অনুসারী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।